হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো পুরো সিম্পল ধরনের মোগলাই। আজ একটা রেসিপি দেখাচ্ছি, মোগলাই রেসিপি, পুরো একদম সিম্পল ধরনের। তো মোগলাই করার জন্য আমি প্রথমে এখানে একটা বোনলেস চিকেন নিয়েছি, 500 গ্রাম আছে। এটা আমি মিক্সি গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করে নেবো ভালো করে। আর নিয়েছি এখানটায় ময়দা, আমি ময়দাটা আমার 700 আছে ময়দা। আমি এই ময়দাটার মধ্যে তেল, সাদা তেল, নুন আর চিনি দিয়ে মেখে নেবো, মানে ময়দাটাকে মেখে নেবো। তো আমি চলো মেখে নিয়ে আসছি। দেখো ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা খুব নরম, অনেকক্ষণ মেখে রেখে দিয়েছি, 30 মিনিট হয়ে গেছে। আর এখানে আছে চিকেন, তোমাদেরকে দেখালাম বোনলেস চিকেন, আমি মিক্সি করে নিয়ে এসেছি, অনেকটা আছে। এর মধ্যে দিয়ে আমি মোগলাইও করবো, প্লাস তরকারি, মানে চিকেন কষ, মানে আলু দিয়ে চিকেন দিয়ে এটা মানে মোগলাই খাওয়া যায় তরকারি করবো। আর এখানে মোগলাইয়ের তরকারির জন্য নিয়েছি আমি আলু কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে, ধনে পাতা কুচি আছে, আর লঙ্কা কুচি আছে, এখানে জিরে আর ধনে ভাজা রয়েছে। আর নিয়েছি একটু কাসুরি মেথি, শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি। তো মোগলাইটা পরে বানাচ্ছি, তোমাদের দেখাবো। মোগলাই বানানোর জন্য আমি এরকম একটা ডো কেটে নিয়েছি, ময়দা হালকা তেল দেবো, দিয়ে এটাকে আমি আগে বেলে নেবো। তোমরা যে জানো, যারা যারা জানো, নিশ্চয়ই তো জানো মোগলাই অনেকে এখন বাড়িতে তৈরি করে, তারাও দেখো রেসিপিটা, যারা জানে না তাদেরকেও বলছি একটু ভালো করে দেখো কেমনি করে বানাচ্ছি আমি মোগলাইটা। আমি এরকম বেলে নেবো বড়ো করে। মোগলাইটা বেলা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো এই যে চিকেন, এতটা মতন চিকেন দেবো। এর মধ্যে ডিম দেবো একটা, নুন দেবো, কাসুরি মেথি দেবো আমি, এবার দেবো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা ঝালটা যে যেরকম আন্দাজ অনুযায়ী দেবে, আর দেবো এখানে যে ভাজা মশলাটা সেটা দেবো। এই সব কটা উপকরণ দিয়েছি, দিয়েই ভালো করে এটাকে ফেটে নেবো। দেখো ফাটানো হয়ে গেছে। আমি এখানে গরম মশলা দিলে, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, সানরাইজে গরম মশলা, যেহেতু আমি কাসুরি মেথিটা ব্যবহার করেছি বলে আমি গরম মশলাটা দিলাম না, আমি এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। আমি এখানে চিকেন ডিম দুটোই ইউজ করেছি, তোমরা পাল চাইলে দুটোর মধ্যে একটা নয় চিকেন দিতে পারো, নয় ডিম দিতে পারো, আমি দুটোই দিয়েই করছি। এরকমভাবে মুড়ে নেবো, এবার আমি কড়াই দেবো। আমি কড়াই অলরেডি একটা বসিয়ে দিয়েছি, আমি আর একটা বসাচ্ছি। আমি কিন্তু শুকনো কড়াই এটাকে ভালো করে মানে আগে ভেজে নেবো, মানে ভাজবো বলে ভালো করে সেঁকে নেবো, যেহেতু ডিম আর মাংসটা আছে বলে কাঁচা থাকবে, আমি ভেজে নেবো আর সেঁকে নেবো, পরে আমি ছাঁকা তেলে ভাজবো। আমি দেখো দুটো আগের দিয়ে বানিয়ে রেখে দিয়েছি এখানটায়, আমি সেঁকে নিয়েছি, আমি কিন্তু এখনো তেলে ভাজি নেই, পরে তেলে ভাজবো। এটা খুব অল্প আছে, আমি আস্তে আস্তে করতে দেবো, যেহেতু ভেতরে মোগলাই ভেতরে না অনেক ক্ষেত্রে ডিমটা কাঁচা থেকে যায়, যার জন্য আমি গ্যাস সিমে করে, দেখো আমার গ্যাস সিমে করা রয়েছে, আমি এটা হালকা মানে হালকাভাবে ভাজবো। তো এটা ভাজা হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে আর একটা ফের করে দেখাচ্ছি, রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি এখানে চিকেন নিয়েছি, একটা ডিম নেবো, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, কসুরি মেথি, নুন, ভাজা মশলা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, ভালো করে ফেটে নেবো। দেখো ফেটানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো, দিয়ে এরকমভাবে মুড়ে নেবো। এটা কড়াই বসিয়ে দেবো আমি, দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, এই যে দুটো করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, এই চারটে এখানে আমার এরকম কড়াই সেঁকা হয়ে গেছে, আমি পরে এটা তেলে ভাজবো, এটা ভাজা হোক। দেখো তেল গরম হয়ে গেছে, আমি অলরেডি ভাজতে আরম্ভ করে দিয়েছি মোগলাইগুলো, এখানে কতগুলো মোগলাই ভাজা হয়ে গেছে,
তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখনো কিন্তু গ্যাস সিমের তেলটাকে ভালো করে গ্যাস বাড়িয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম, তো আবার গ্যাস সিমে করে দিচ্ছি। গ্যাস সিমে করে করে আমি ভাজছি। আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, দাও। এখন গ্যাস সিমে করে করে তেলটা এরকম ভাবে দেবে উপর দিয়ে, খুব ভালো করে ভাজা হবে। দেখছো কেমন ভাবে ফুলে যাচ্ছে মোগলাইটা? এই দেখো কেরকম ফুলছে তেলটা পড়তেই, এরকম ভাবে কিন্তু ফুলে যাবে তেলটা পড়তেই, ভালো করে ভাজা হবে। এই দেখো সেকে রেখে দিয়েছিলাম, গরম করায় দেবো। তোমরা হুট করে মোগলাইটা বানিয়ে ছাঁকা তেলে ভাজবে না, ভেতরের যে কাঁচা জিনিসটা সেটা ভালো করে সেদ্ধ হয় না, একদম কাঁচা কাঁচা থেকে যায়। এরকমভাবে তাওয়া হোক, তাওয়ায় হলে খুব ভালো হয়, যেহেতু আমার কাছে তাওয়াটা এখন নেই, যার জন্য আমি কড়াই করছি। তাওয়ায় তোমরা সেঁকে নিয়ে তাওয়া এরকমভাবে তেলে ভাজবে, মোগলাইটা খুব ভালো হবে। দেখো সবকটা মোগলাই আমার ভাজা হয়ে গেছে, আমি একটা মোগলাই তুলে নিয়েছি তোমাদের কেটে দেখাবার জন্য। দেখো কি সুন্দর ভেতরটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সিদ্ধ হয়েছে ভেতরটা, কোনো কাঁচা ভাবটা নেই, কত ভালো করে ফ্রাই হয়েছে। তোমরা বাড়িতে প্লিজ এরকম ভাবে ট্রাই করো। আমি জানি এখন সবার ঘরে ঘরে বাড়িতে মোগলাই রোল চাউমিন বিরিয়ানি সব ঘরেই করে, কিন্তু এটা খুব সিম্পল রেসিপি, এটা করে দেখো। আর আমাকে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।